हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। केमन आछो तुम्रा? माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षा पिछिए जावार पर क्लास थ्री थेके एट पर्यन्त जादेर परीक्षा एकटिओ होयनि, परवर्ती अर्डर ना आसा पर्यन्त जे परीक्षागुलिके स्थगित करा होयेछे, সেই স্থগিত পরীক্ষাগুলি কি আবার হবে নাকি সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, আর তোমাদের এখন কি করা উচিত? আজকের ভিডিওটি মূলত এই বিষয়গুলির উপর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে দিও, যেন তোমাদের প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত যাদের পরীক্ষা একটিও হয়নি তাদের পরীক্ষা আবার কখন হবে? দেখো, বর্তমান ত্রিপুরাতে করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আগামী এক দু মাসের মধ্যে কোনোভাবেই তোমাদের পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে না। কারণ পরিস্থিতি যতদিন না নর্মালাইজ হচ্ছে, স্টুডেন্টদের কাউকেই স্কুলে আসার জন্য ডাকা হবে না। এখন যদি দেখা যায় যে তোমাদের একাডেমিক সেশনটা অনেকটাই পিছিয়ে গেছে, তাহলে হয়তো তোমাদের পরীক্ষাটা ক্যান্সেলও হতে পারে। এবার প্রশ্ন, যদি পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তাহলে কি সবাইকে পাস করিয়ে দেওয়া হবে? দেখো, গত বছরও কিন্তু সবাইকে পাস করিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র এক্সেপশনাল ছিল ক্লাস ফাইভ এবং এইট। তাও ক্লাস ফাইভ এবং এইটের যারা পাস করতে পারেনি তাদের আবার রি এক্সামের ব্যবস্থা করা হয়েছিল। আর ক্লাস ওয়ান টু তো পরীক্ষা হয় না, কাজে ক্লাস ওয়ান টুকে নিয়ে আলোচনা না করলেও চলবে। তাহলে তোমরা সবাই বুঝতেই পারছো ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত সবাই কিন্তু পাস করার সম্ভাবনাটাই বেশি। এর মধ্যে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু তোমাদের নতুন একাডেমিক সেশনের যে টেক্সট বুকগুলো আছে সেগুলি অফিসের মাধ্যমে স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে। যদিও তোমাদের এখন সেই বইগুলি দেওয়া হবে না, কারণ তো একাডেমিক সেশনের কোনো ডিক্লারেশন আসেনি সেটাকে পাস করিয়ে দেওয়া হবে নাকি আবার তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেহেতু কোনো ডিক্লারেশন আসেনি কাজেই তোমাদের কিন্তু কোন বই গুলি দেওয়া হবে না। কাজেই তোমাদের এখন কি করা উচিত? দেখো, বিদ্যালয় থেকে কিন্তু তোমরা এখন বই পাবে না, কাজেই তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে পুরনো বই কালেকশন করতে পারো, তাহলে আমি বলবো তোমাদের কিন্তু ধীরে ধীরে তোমাদের পড়াশোনাগুলো শুরু করে দেওয়া দরকার। তাহলে কি হবে, তোমাদের যে বোর্ডমটা আছে সেটা, যে ঘরে বসে বসে বোরিং ফিল হয়, সেটাও কমে যাবে এবং তোমাদের পড়াশোনাটাও সাথে সাথে তোমরা চালিয়ে যেতে পারবে, যাতে নেক্সট একাডেমিক সেশনে তোমাদের কোনো লস না হয়। যদিও একাডেমিক সেশন যদি পিছিয়ে দেওয়া হয় অবশ্যই সিলেবাসটাকে রিডিউস করা হবে, তারপরও আমি বলবো তোমরা ধীরে ধীরে তোমাদের পড়াশোনাগুলো শুরু করে দাও। আর হয়তো তোমরা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে জানতেই পারছো যে সেকেন্ড ওয়েভ, করোনার যে সেকেন্ড ওয়েভ চলছে সেটা শেষ হওয়ার পর থার্ড ওয়েভের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আর এই পরিস্থিতিতে তোমাদের সবচেয়ে বড় যে কাজ সেটা হলো নিজেকে কিভাবে সুস্থ রাখা যায়, তোমাদের ফ্যামিলির যারা গার্জিয়ান আছেন, মা বাবা ভাই বোন সবাই কিভাবে সুস্থ থাকে সেটাও তোমরা খেয়াল রাখবে এবং সবাইকে বলবে সতর্ক থাকার জন্য। বিনা প্রয়োজনে আমাদের বাইরে যাওয়ার কোনো দরকার নেই এবং কোভিডের যে প্রোটোকলগুলি আছে, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সেগুলি যেন অবশ্যই সবাই মেনে চলেন। এবং আমরা আশা করি আমরা সবাই মিলে করোনাকে হারিয়ে আমাদের নর্মাল লাইফে ফিরে আসবো, আমাদের বিদ্যালয়গুলোতে আমরা ফিরে আসবো, সবাই পড়াশোনা শুরু করবে। এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে থ্যাংক ইউ।